সুরুজ জি ভাইজান, একটা বিষয় খেয়াল করছস? কি বিষয় ভাইজান? বাবুর সিরসাইতে মেসিয়ারের রোজগার বেশি, নগদে বকশিস। তাহলে মেসিয়ারের কামেই তো লাভ বেশি। এক কাম করি, মেসিয়ারে বাবুর সিখানে আটকে রেখে আমরা দুজন খাউন সাপ্লাই দিই। ঠিক আছে ভাইজান, কিন্তু বকশিস যা পামো দুজনে কিন্তু সমান ভাগ করে নেবো। হ্যাঁ ঠিক আছে। এ খারাও খাওয়ানো আমি সাপ্লাই দিতেছি, তোমার কোনো বিশ্বাস নাই, কখন আলগা ঝাল মারবা? গুড মর্নিং। ব্যাট কাহিল না, বকশিস কিন্তু নগদে দিতেই হো, তা নাহলে জামাল গোটা খাওয়াই দিমু, কোমরে বদনা বান্ধে সারুন। কাস্টমারে বিল দিলে তুই খুচরা টাকা তো ফেরত দেশি না, উল্টে আবার বকশিস চাস, এইটা কিন্তু গুনার কাম। গুনার কাম আমরা পছন্দ করি না। হ্যাঁ কাস্টমারে তো অবজেকশন দিছে, আরে খুচরা টাকা তো ফেরত দেয় না, উল্টা বকশিসের জন্য হাত পাতে। তোরা তো দেশের ইজ্জত ডুবাই দিবি রে ভাই, এরকম ফকির অভ্যাস বাদ দে, বুঝছস? আজ থেকে বিল তোলার দায়িত্ব আমাকে। যা কাম কর, যা যা টেবিল মুজগা যা। ভাইজান বকশিস পাইলেন কত? টাকার হিসাবে শত শত। এই সুরুজ, তুমি পাপাই ফোন করছিল, আমাকে কন্ট্রাক্টের বিয়েটা তাড়াতাড়ি সারে ফেলতে বলছে। আপনার বিয়াকরণের শখ আপনি করেন, আমি বিয়া করুম না। কী কস তুই? তুই না সেদিন ঝুমা পারে কইলি জীবন বাঁচানোর জন্য বিবাহ, আমি রাজি। সেদিন যোগের মাথায় কইছিলাম আমি বিয়া করুম না। তুই কি পাগল হইছস? বিয়া না করলে এই দেশে থাকুন যাইব না। থাকুন না, দরকার হলে দেশে চলে যাব, দেশে গিয়ে মজুর খাটুম। পাগলামি করিস না ভাই, রাজি হয়ে যা। না আমি বিয়া করুম না, বিয়া করলে তুলতুলি ঝুমকা মনে কষ্ট পাইব, আমি বিয়া করুম না। ভাইজান আমার ভাগের পাউন্ড দেন। না তোর হাতে পাউন্ড দেওয়া যাইবে না, তোর স্বভাব খারাপ, কই যায় খরচাপাতি করে ফেলবি, কোনো হিসাব থাকবে না। পাউন্ড দিবেন না, নিজে সব মায়েরা খেতে চান। কি কইলি? তোর পাউন্ড আমি মেরে খাবো? তাইলে আমার ভাগেরটা আমার দিয়ে দেন। দুইজনের পাউন্ড এক জায়গায় জমা করবো, অর্ধেক ঝুমকা তুলতুলির নামে, অর্ধেক রাবেয়ার নামে দেশে পাঠিয়ে দেবো। আমার ভাগের পাউন্ড আপনি আমার দিবেন না? দিব না। ঠিক আছে, আজ থেকে আমার সাথে আপনার সম্পর্ক শেষ। এত ভাগ ঠিক আছে চললাম।